শুভ দীপাবলি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঘরে কিন্তু খুব মশা, আর তার সঙ্গে আজকে কি আছে, আজকে আছে শিশু দিবস। তাই জন্য সমস্ত শিশুদের বা ছোট্ট ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে হ্যাপি চিলড্রেন্স ডে। সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটিও। আমি জানি আমি যখন ব্লগটা তোমাদের কাছে মানে গিয়ে পৌঁছাবে, তখন অনেকটা দিন তোমরা অতিবাহিত করে দিয়েছো। আমি আমার ফিলিংসের কথা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি তোমাদের আমার মানে কি বলবো, গরিব মানে ব্লগারের বাড়িটা বা কিভাবে সে মানে অল্পের মধ্যে খুশি থাকে সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা হয়তো ভাবতেই পারো যে এটা আবার শেয়ার করার কি আছে, কি এমন ব্যাপার, কিন্তু আমি এখানে এটাই বোঝাতে চাইছি অল্পের মধ্যেও খুশি থাকা যায়। হয়তো এই শুনে অনেক বন্ধুরা বলতে পারে আমার হয়তো অকাত নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, কালী পুজোর দিন আজকে, দীপাবলির দিন আজকে, আমি একদম কোনো খারাপ কথা বলবো না, কোনো নেগেটিভ কথাবার্তা বলবো না। তো এটাই বলার, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে আজকে দিনটা কাটিও, আর আমার এই ছোট্ট ব্লগটা একটু কষ্ট করে দেখো। তাহলে যারা নতুন বন্ধুরা তারা কি করতে হবে, আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা অন করে দিতে হবে। আর যারা পুরনো বন্ধু আমার সাথে আছে তাদেরও অসংখ্য ধন্যবাদ। তাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে, কমেন্টস করবে, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দিয়ে দেবে। তাহলে চলো আজকের মতন টাটা বাবা। আর চলো বন্ধুরা, দেখে নাও আমাদের বাড়ির ঠিক পিছন দিকটায় মানে প্রতিবেশীদের লাইটিংটা ঠিক কীরকম হয়েছে। যদিও বা তোমরা হয়তো বলতে পারো প্রতিবেশীদের লাইটিং মানে প্রতিবেশীদের লাইটিং মানে এই কারণেই দেখানো, তার কারণ হচ্ছে এটা তোমরা একটা আইডিয়া করতে পারবে মানে আমাদের পাড়ায় কীরকম কী লাইট টাইট লাগায় সেটাই আর কি। এটাই হচ্ছে বিষয়। দেখো ওই বাড়ির লাইটিংটা কিন্তু আমার ভীষণই ভালো লাগছে, বেশ একটু ঝিলিক ঝিলিক দেওয়া ব্যাপারটা আছে আর কি। দীপাবলিতে আলোর উৎসব তোমরা সবাই জানো, আর সবথেকে বড় কথা জগদ্ধাত্রী পুজো পর্যন্ত কিন্তু এরকম লাইটটা আমাদের পাড়ায় জ্বলে। দুর্গাপুজো কি দুর্গাপুজোর পর থেকে আর কি চালু হয়ে যায়। তো এই আর কি ব্যাপার আর কি। তো আমি ধরো এখন ছাদের মধ্যে মোমবাতিটা জ্বালাবো, তো সেটা তোমাদের সাথে করেই জ্বালাবো, কোনো চাপ নেই, তোমরাও থাকবে অবশ্যই। তো চলো মোমবাতিগুলো জ্বালিয়ে নেওয়া যাক। তোমরা সবাই জানো আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর সেই কারণেই আর কি আজকে ঠিকঠাক করে ব্লগটা করতে পারিনি। আর আজকে শনিবার, আমরা সেইভাবে কিছু খাওয়া দাওয়াও করিনি। এক তো শনিবার নিরামিষ চলে, আর তাছাড়া কালী পুজোর দিন, তো সেই কারণে তো একটু নিরামিষ খেতেই হয়েছে। চলো কথা না বলে আমি আমার ছাদের মোমবাতিগুলো তোমাদের সাথে করে জ্বালাতে শুরু করে দিই। তো চলো তোমাদের নিয়ে এক এক করে জ্বালিয়ে নিই। মোমবাতি জ্বালাতে কিন্তু আমার খুব ভাল লাগে, জানি না কার কি ভাল লাগে, অবশ্য সবারই ভালো লাগে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার আর কি। আর দীপাবলিতে তো মানে আলোর উৎসব যেহেতু, সেই কারণে দীপাবলিটা আমার ভীষণই ভালো লাগে, মানে ঘরে থাকি তাও ভালো লাগে। দীপাবলিতে কিন্তু কোথাও মানে আগে যেরকম কি পিসি বাড়িতে যেতাম, তারপরে ধরো মধ্যমগ্রামে মধ্যমগ্রামে ঠাকুর দেখতে যেতাম, কিন্তু এখন সেই ব্যাপারটা হয় না, কিন্তু তবুও ভালো লাগে, বাড়িতেই থাকি। আর এই পাড়ার একটা প্যান্ডেলে পুজো হয় আর কি। তো চলো এখানে উপরে কিছু লাইট লাগিয়েছি, সেগুলোকে একবার জ্বালিয়ে নিই। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের বোর করব না, সব কটা একবারই জ্বালিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি ফিরে। লাইটটা অফ করে দিই, সিঁড়ির লাইটটা অফ করে দিলে না ভালো করে ঠিক বোঝা যাবে ঠিক ছাদটা কেমন লাগছে। তো দেখো ঠিক ওভারঅল ব্যাপারটা ঠিক এরকম দাঁড়িয়েছে আর কি। ভালো লাগছে বেশ দেখতে, মানে তোমাদের তো আশা করি তোমাদের যতটা আমি শো আপ করার দরকার তো করলাম, আশা করি তোমাদেরও ভাল লাগছে। তো চলো নিচে কিছু আছে মোমবাতি, সেগুলোকে জ্বালিয়ে নিই, তারপরে পুরো বাইরে থেকে ভিউটা দেখিয়ে দেবো। তোমাদের বলেছিলাম যে ওভারঅল লুকটা দেখাবো,
তো সেই জন্যই আর কি বাইরে চলে আসলাম। দেখো বাইরে থেকে মানে এখন তো এই দেখো এখানে একটা পোস্টের লাইট দিয়ে দিয়েছে, তার ফলে অতটা ভালো লাগছে না, বাট তাও ভালো লাগছে। রোজ তার দীপাবলি থাকে না, এই লাইটটারও দরকার আছে। তো এই আর কি, আমার হোম ট্যুর কখনো করানো হয়নি, তবে করাবো কোনো এক সময় যখন পুরো বাড়িটাকে ফিটফাট করতে পারবো মোটামুটি আমার কাছে, সেই সময়টা করিয়ে নেব একদিন। তো চলো, এই আমাদের বাড়ির পিছন দিকটা, এখানেও লাইট লাগিয়ে দিয়েছি। তো এই আর কি পুরো ব্যাপারটা, একদিকে লাইটটা জ্বালিয়ে খুব ভালোই হয়েছে, মানে এলইডি লাইট ভীষণই ভালো আলো হয় আর কি, এমনি সময় খুব সুবিধা হয় আর কি। আর বাইরে বেশি একটা ক্যান্ডেল জ্বালাইনি, কারণ বুঝতেই পারছো বাচ্চা কাচ্চাদের আছে, এরা না তুলে নিয়ে আর কি কি বলবো, বাজি টাজি ফোড়াবে বা হয়তো নষ্ট করতে পারে, সে কারণে খুব একটা বাইরের দিকে মোমবাতিটা জ্বালাইনি। আমাদের বাইরের গেটের রেলিংটা ঠিক এই টাইপের আছে আর কি, এখানটা অনেকে গাছ লাগিয়ে দিতে বলেছিল আর কি, এই যে এই বিষয় এই জায়গাটা আর কি, কিন্তু আমার আর কি মশার উপদ্রবের জন্য এখানে তুলসী মণ্ডপ আছে, তুলসীর মানে চারাটা খুবই ছোট আছে আর কি। তো সেই আর কি, এই জন্য এই জায়গাটা এই রেলিংটার এখানটায় গাছটাছে আর কি আমি লাগাইনি। তো জানি না আগামী সময় লাগাবো কি না। আর এই লাইটটা তো তোমরা আগেই দেখেছো, এই আর কি আমার দেওয়ালি লাইটিং।